লাগাম ছাড়া করোনা পরিস্থিতি, সারা দেশে 81 জনের মৃত্যু, রাজশাহী ও খুলনা বিভাগেই 43 জন, চুয়াডাঙ্গায় আক্রান্ত শতভাগ। আমার বোনটা যদি মারা যায় তাহলে এই আইসিইউ যদি না থাকে কষ্টজনক ব্যাপার। এখানে মোটামুটি কথা সেইভাবে ডাক্তাররা ট্রিটমেন্ট করছে না। কালকে রাতে 30 হয়ে গেছিল অক্সিজেন লেভেল, তারপরও তাদেরকে আমরা নিয়ে আসতে পারি নাই। গ্রাম এলাকা থেকে যারা আসছেন বা পেরিফেরি থেকে যারা আসছেন তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা এখন বেশি দেখা যাচ্ছে। 40 জেলা অতি উচ্চ ঝুঁকিপূর্ণ, সারা দেশে 14 দিনের সম্পূর্ণ শাটডাউনের পরামর্শ। মার্চ এপ্রিলে যে আমাদের দুঃসহ স্মৃতি, তার চেয়ে ভয়াবহ স্মৃতি হবে না, এটা কেউ নিশ্চয়তা দিতে পারবে। এর থেকে আর একটু উত্তরণ ঘটিয়ে ভালো অবস্থায় যাওয়ার জন্য আমরা মনে করছি পূর্ণাঙ্গ লকডাউন কার্যকর হিসেবে গণ্য হবে। টিকা দেওয়ার দাবিতে দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের বিক্ষোভ। ঈদযাত্রায় চলাচল নিয়ন্ত্রণ হবে কিনা সিদ্ধান্ত হয়নি এখনও, নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত এলাকা থেকে গরু আনায় থাকছে কড়াকড়ি। 7 সেপ্টেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে 6 কোম্পানির অধীনে বাস চলাচল। প্রথম ধাপে চলবে ঘাটার চর থেকে সাইনবোর্ড পর্যন্ত। পুরনো বাস মেরামতে 100 কোটি টাকা বরাদ্দ। নাব্য হারানো 24টি নদী খননের সুফল পাচ্ছে মধ্য পূর্বাঞ্চলের কোটি মানুষ। সচল 2000 কিলোমিটার নদীপথ। বন্যার পাশাপাশি কমবে চাষাবাদের খরচ। তেলবাহী লরি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে করে রাজধানীতে ঢুকছে মাদক, ছড়িয়ে পড়ছে সারা দেশে। বারবার কৌশল পাল্টাচ্ছে কারবারিরা। গ্রেফতার 5। বিদায় নিলেন সেনাপ্রধান আজিজ, দায়িত্বে জেনারেল এস এম শফিউদ্দিন। পড়ানো হলো র্যাঙ্ক ব্যাচ, জনগণ ও সেনাবাহিনীর মধ্যে থাকবে না দূরত্ব, বললেন।